আমি ভারতী কুণ্ডু, আকাশবাণী প্রভাতী অনুষ্ঠান প্রাত্যহিকীর হাত ধরে সাহিত্য জগতে আমার প্রবেশ। প্রাত্যহিকীর জন্মলগ্ন প্রায় 8-এর দশক থেকে বিভিন্ন বিষয়ের উপর চিঠি লিখে এসেছি। ওই সময়ে প্রতি মাসে একটি করে পৃথক বিষয়ে চিঠি লেখা হতো। 9-এর দশকের শেষের দিক থেকে প্রতি মাসে দুপক্ষে দুটি পৃথক বিষয় নির্দিষ্ট করা হয়ে এসেছে। আমি প্রায় প্রতি মাসেই চিঠি লিখতাম এবং পড়া হতো। প্রথম দিকে প্রতি মাসে পঠিত চিঠিগুলির মধ্যে দুটি শ্রেষ্ঠ চিঠিকে বেছে নেওয়া হতো পুরস্কারের জন্য। আমার চিঠি আধুনিক সমাজ ও নিঃসঙ্গতা 1986 সেপ্টেম্বর থেকে 1987 মার্চ পর্যন্ত পঠিত চিঠিগুলির মধ্যে নির্বাচিত হয়েছিল। 15-8-87 তারিখে আকাশবাণী সভাগৃহে স্টেশন ডাইরেক্টরের সভাপতিত্বে একটি অনুষ্ঠান করে আমাকে প্রশংসাপত্র ও পুরস্কার দেওয়া হয়। সেই সময় আমার চিঠিটি পড়ে শুনিয়েছিলেন প্রথিত যশা আবৃত্তিকার শ্রী জগন্নাথ বসু মহাশয়, প্রসিদ্ধ নাট্য ব্যক্তিত্ব শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ অনেক জ্ঞানীগুণী সেই সভার মর্যাদা বৃদ্ধি করেছিলেন। পরেও কয়েকবার আমার চিঠি শ্রেষ্ঠ বলে ঘোষিত হলেও পারিবারিক ও সাংসারিক নানা অসুবিধার জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি, এমনকি চিঠিগুলির খসড়াও সংরক্ষিত হয়নি। পঠিত প্রায় 200 শতাধিক চিঠিগুলির মধ্যে 44টি চিঠি নিয়ে 2008 সালে প্রাত্যহিকী চিঠি নামক একটি সংকলন বার করেছি। তার মধ্য থেকে 1998 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় পক্ষে লেখা একটি চিঠি পড়ে শোনাচ্ছি। শূন্য থেকে পূর্ণ, মহাশূন্য থেকে এই ধুলার ধরণীতে যখন আমার প্রথম আবির্ভাব, তখন আমার ঝুলি ছিল একেবারে শূন্য, যাকে বলে ট্যাবুলার আশা। শুরু হলো পুণ্যের সন্ধানে আমার নিরন্তর পথ চলা। পথের বাঁকে বাঁকে কত অজস্র চিত্র, হাসি কান্না, আনন্দ বেদনা, কত উল্লাস, কত অশ্রু। অভিজ্ঞতার পরতে পরতে কত কচিরোদে সোনালী রেখা, কত হৃদয় নিংড়ানো বেদনার দীর্ঘশ্বাস। স্কুল, কলেজ, বিবাহ, সন্তান ধারণ, সন্তান পালন, সংসারের টানা পড়েন, চাকুরি, ক্যাজুয়াল লিভ, কমিউটার লিভ, অসুখ, ডাক্তার, ওষুধ, ছেলে মেয়েদের বিবাহ, নিন্দা, স্তুতি, জীবনের পথে কত খণ্ডচিত্র ঝুলিতে জমা পড়ে। সোমনাথের মন্দির সোপানে, আরব সাগরের কুদ্ধ আক্ষে, বিষ্ণুপুর মন্দির গাত্রে টেরাকোটার অপূর্ব সৌন্দর্য, ছোটনাগপুরের বনরাজি নীলা, পুরীর সমুদ্রে বালুভূমি তিল তিল করে জমা হয়, তবু ভরিল না চিত্ত ঘুরিয়া ঘুরিয়া। আমি শূন্য থেকে পূর্ণে যেতে চাই, আমার ভাণ্ডার আছে ভরে সভা তোমা সবাকার ঘরে ঘরে, এ আপ্তবাক্য আমার মন ভরে না। চণ্ডীদাস, বিদ্যাপতি, রবীন্দ্রনাথ, মাইকেল, শক্তি চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, সুনীল গাঙ্গুলি, ডারউইন, মার্ক্স, কপি, গীতা, চণ্ডী, উপনিষদ, ভাগবত, দেশ, আনন্দবাজার, তেনজিং নর্গে, কল্পনা চাওলা, পূর্ণ হয় না আমার ঝুলি। এমএলএ, এমপি, ইলেকশন মুক্ত, বাণিজ্য, ডায়না, মাদার টেরেজা, নির্মল হৃদয়, নিরক্ষরতা দূরীকরণ, শূন্য ঝুলিতে মুষ্টি ভিক্ষা। সময় এগিয়ে চলে, রোদ বিবর্ণ হয়, চুলে পাক ধরে, পরিজন ডাকে কোথায় সরে পড়ে, শূন্য ঝুলির অনেকটাই ফাঁকা। জিসাস ক্রাইস্টের কথায়, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট, কই পারফেক্ট কই, আমি যে শূন্য থেকে পূর্ণ হতে চাই, ঝুলি ভরে দিতে চাই। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চন আসক্তি সব দূরে চলে যাবে, কিন্তু তাতেই আমি পূর্ণ হলাম কোথায়। আমি যে সবটা দিতে চাইনি, আমি যে ছোট মাপের মানুষ, সব দিয়ে সব পাবার উদার কোথায় মনে,
আমার ছোটতরি ভরার মতো সোনার ধান কোথায় পাব? বেলা শেষে দেখি যবে পাত্রখানি ঘরে নেই উজাড় করি, একটি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।